আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে ফাহমিদা বাড়িয়াপুর লিখা অবেলার পুষ্প গল্পের 7 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমার দৃষ্টি অনুসরণ করে শাকিল আর ওর মা দুজনেই তাকালেন দেয়ালে সাজানো সারিবদ্ধ ছবিগুলোর এক কোণায় আলগোছে উঁকি মেরে থাকা একটা ছবির দিকে। আজ সকালে এসে যখন এখানে বসেছিলাম তখন এই ছবিটা আমার নজরে পড়েনি, এখন খেয়াল করতেই চমকে উঠলাম। ছবিতে আমি আর আমার সৎ ভাই, আমার বয়স বড় জোর 8-9 বছর, বড় ভাই তখন তরুণ যুবা, হতবিহ্বল হয়ে ছবিটির দিকে তাকিয়ে আছি আমি। মনের মধ্যে নানারকম হিসাব নিকাশ শুরু হয়ে গেছে ততক্ষণে। আমার এখানে এভাবে হুট করে আসা, এই বাড়িতে পা দেওয়ার পর থেকে চেনা চেনা একটা অনুভূতিতে আচ্ছন্ন হওয়া, সব কিছুর মাঝে পরিচিত অথচ খুঁজে না পাওয়া অপরিচিত একটা সুর বাজতে থাকা, আমাকে যেন কিছু একটা মনে করিয়ে দিতে চাইছিল। এমনকি আমার বন্ধু রায়হানকেও ফোনে না পাওয়ার মাঝেও আমার মনটা অন্যরকম একটা সম্ভাবনার আলোতে দুলছিল। রায়হানকে জেনে শুনে আমাকে এই বাড়িতে পাঠিয়েছে, আমার সাথে তো ওর এমন করার কথা নয়, নিশ্চয়ই কিছু একটা ভেবেচিন্তে সে আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু কি সেই বিশেষ কারণ যে আমাকে একা পাঠানো এত জরুরি হয়ে পড়েছিল? ও নিজেও তো আমার সঙ্গে আসতে পারত, নিজের বিয়ের কথা বলেই বা আমাকে পাঠানো কি দরকার ছিল? শত শত প্রশ্নবাণে জর্জরিত হয়ে চলছিলাম কিন্তু কোনো উত্তরেই ঠিক যেন সন্তুষ্ট হতে পারছিলাম না। এখন এই ছবিটার দিকে তাকিয়ে এক মুহূর্তে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এই ছবিটা যদি রায়হান দেখে থাকে তাহলে তো অনেক রহস্য খোলাসা হয়ে যায়, কারণ আমার কাছে রায়হান এই ছবি দেখেছে। আমার আপনজনবিহীন জীবনে এই ছবিটাই ছিল এক সময় একমাত্র সম্ভব। মা বাবার সাথে আমার খুব বেশি ছবি নেই, দুটো হলুদ হয়ে যাওয়া ছবির একটিতে 2-3 বছরের আমি মায়ের কোলে, আরেকটি ছবিতে মা বাবার সাথে বসে আছি তাদের মধ্যমণি হয়ে, সেটাতেও আমার বয়স 2-3 বছরের বেশি না, আর দুটো ছবি স্টুডিওতে গিয়ে তোলা। শুধু আমার সৎ ভাইয়ের সাথে স্টুডিওর বাইরে কিছু ছবি তুলেছিলাম শৌখিন বড় ভাইয়ের কেনা সাদের ইয়াসিকা ক্যামেরাতে। এখানে যে ছবিটা আছে এটা সেটারই ছবি। কিন্তু কথা হচ্ছে এই ছবিটি এখানে কি করছে? এদের পারিবারিক ছবির সংগ্রহে আমি আর আমার ভাইয়ের স্থান কেন হয়েছে? তবে কি শাকিল আর তার মায়ের চোখও ততক্ষণে ছবিটার দিকে পড়েছে। শাকিল ব্রোকোচকে সেদিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো, তারপর পরিষ্কারভাবে বলল, আপনি কি এদেরকে চেনেন? আমার মনে কৌতুক জন্মালো, মজা করার জন্যই বললাম, হ্যাঁ চেনা চেনাই তো লাগছে, কিন্তু আপনাদের পূর্বপুরুষদের মাঝে এই দুইজন কি করছে বুঝতে পারছি না। তারাও কি আপনাদের পূর্বপুরুষ? হ্যাঁ না মানে পূর্বপুরুষ না, এরা আমার চাচাতো ভাই। কিন্তু আপনি এদের কিভাবে চিনলেন আশ্চর্য তো? শাকিলের মাও তখন জিজ্ঞাসুক মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা অন্যরকম থ্রিল অনুভব করছি, যে কথা এদের কাছে বলতে চাচ্ছি না শোনার পরে কেমন প্রতিক্রিয়া হবে বুঝতে পারছি না, কিন্তু নিজের মুখে নিজের পরিচয় দেওয়ার আগে এদের কাছ থেকে আরেকটু কিছু শুনতে মন চাইছে। বুঝতে পারছি একটা কোনো গল্প আছে এখানে, সেই গল্পটা আগে সংগ্রহ করে নেওয়া যাক, নিজের পরিচয় দেওয়ার জন্য বাকি বেলা পড়ে আছে। আমি দুজনেরই আগ্রহেই খানিকটা পানি ঢেলে দিয়ে খুব ঠান্ডা মাথায় বললাম, আমি তো চিনি এদেরকে, কিন্তু কিছু মনে করবেন না, এদের দুজনের গল্প শুনতে ইচ্ছে করছে। আপনার এই যে দুজন চাচাতো ভাই কি বেঁচে আছে? তারা কোথায়? দেখা সাক্ষাৎ হয় না আপনাদের? শাকিল আমার উল্টো প্রশ্ন শুনে একটু অবাক হলো, বুঝতে পারলাম ব্রো দুটো আর একটু যেন বেশি কুচকে গেল। কিন্তু মনের বিরক্তি চেপে রেখেই শাকিল বলল, হয়তো আপনি এদের দুজনকে চেনেন কিন্তু বলতে চাইছেন না, যাই হোক ইচ্ছে না করলে না বলবেন, আমাদের কাছে তো লুকানোর কিচ্ছু নেই। আপনি যখন চেনেন এদেরকে তাহলে তো একদিক দিয়ে ভালোই হলো, বিষয়টা আপনারও জানা থাকলো। এই দুজনের খোঁজখবর করার চেষ্টা আমরা একেবারে কম করিনি, কিন্তু সেই যে একদিন এসে এই চৌধুরী ভিলা থেকে ঘুরে গেল তারপর আর একদিনও এলো না, যোগাযোগের যোগসূত্র রেখে যায়নি তারা, আমাদের আর কী বা করার ছিল। আমি বললাম, তারা এখানে এসেছিল কবে? এবারে উত্তর দিলেন ভদ্রমহিলা, অর্থাৎ সম্পর্ক মোতাবেক যিনি আমার চাচি। চাচি বললেন, ফাহাদার ছোট্ট ভাই মেলাদিন আগে এসেছিল বাবা। আমার শাকিল নিজেও তখন এই ছোট্ট দুজনের বয়সই হবে। শাকিলের বাবা আর আমি ওদের বসিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম মনে আছে, কিন্তু ফাহাদ এসেছিল নিজের অংশ বুঝে নিতে। ওর তখন গল্পগুজবে আগ্রহ ছিল না তেমন একটা, চাচা চাচির প্রতি তো টান গড়ে ওঠার সময় পায়নি। আমার শ্বশুর তার আগেই বছরই মারা গেছেন, অবশ্য শ্বশুর বেঁচে থাকতে তো এমনিতে আসতে পারেনি, সেজন্য তার মৃত্যুর পরেই ওরা এসেছিল। কেন দাদা, মানে শাকিলের দাদা বেঁচে থাকতে কেন আসতে পারেনি? বাবা সেটাই তো গল্প,
জানি না তুমি এদেরকে কিভাবে চেনো, তবে কিভাবে চেনো জানতে পারলে হয়তো আমাদের জন্য ভালো হতো, গল্পটা বলতে সুবিধার হতো আর কি। কারণ গল্প করতে বসছি ঠিকই, কিন্তু কিছু গল্প হয়তো পরিবারের একান্ত নিজস্ব অধ্যায়। আমি বুঝতে পারছি আমার চাচি গল্প বলার জন্য ভেতরে ভেতরে ছটফট করছেন, কিন্তু ছেলের উপস্থিতিতে কিছুটা হলেও আড়াল বজায় রাখতে ইচ্ছে হচ্ছে। আমি শাকিলের দিকে তাকালাম, ওর চোখে মুখে এবারে একটু যেন অন্য ছায়া ঘনতা দেখলাম, সেখানে পরিষ্কার সন্দেহ আর অসন্তোষ। এবারেও স্পষ্ট সুরে শাকিল আমাকে জিজ্ঞাসা করলো, একটা কথা বলবেন, আপনাকে কি কেউ এখানে পাঠিয়েছে? এসব গল্পের মধ্য দিয়ে কি কাউকে কোনো কিছু জানাতে চাইছেন আপনি? আমার এই বড় চাচাতো ভাই আপনাকে পাঠিয়েছে, তাই না? উনি নিজে এলেই তো পারতেন, শুধু শুধু প্রতিনিধি পাঠানোর কি দরকার ছিল ওর? আমি শাকিলের গলার উষ্মা বেশ ভালোভাবেই টের পেলাম, মনে মনে অন্যরকম একটা মজা পাচ্ছি। দেখাই যাক না এই গল্প আমাকে কোথায় নিয়ে যায়। এই বিশাল বাড়ির একচ্ছত্র আধিপত্য দখল করে বসে এরা কি সত্যি সত্যি অন্তর্দহনে পুড়ে মরছে, নাকি ভেতরের গল্পটা অন্যরকম? শাকিলের কথা শুনে আমার চাচি এবারে বিব্রত মুখে ছেলের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছেলেকে নিরস্ত করার একটা চেষ্টা দেখতে পেলাম। মুখেও মৃদু ভর্ৎসনা করে বললেন, আহ শাকিল চুপ কর, ভালোভাবে না জেনে শুনে এইভাবে কথা বলছিস কেন? তারপর আমার দিকে ফিরে বললেন, বাবা জানি না তুমি কিছু না জেনে এসেছো নাকি কেউ তোমাকে পাঠিয়েছে, তবে কেউ পাঠিয়ে থাকলে তাকে খোলাখুলি আমাদের সাথে কথা বলতে বললেই ভালো হয় বাবা, আমরা কাউকে ঠকাইনি। আমার শ্বশুর বেঁচে থাকতে কী করেছেন সেটা তার ব্যাপার, সেখানে আমাদের কথা বলার জো ছিল না। তার সম্পদ তিনি যেভাবে খুশি বণ্টন করেছেন, আমাদের আপত্তি তিনি কানে তুলবেন কেন? কিন্তু তার মৃত্যুর পরে আমি অথবা আমার স্বামী আমরা কেউই তার ভাইয়ের ছেলেদের বঞ্চিত করিনি, আর তাছাড়া আমরা ওদেরকে এখানে থাকতেও বলেছি, ওরা না থাকতে চাইলে আমরা কী করতে পারতাম? আমি চুপ করে শুনে চলছি। এবার একটু মাঝপথে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন আপনি আপনার স্বামীর ভাইয়ের ছেলেদের বঞ্চিত করেননি, কিন্তু কীভাবে তাদের অধিকার দিয়েছিলেন সেটা একটু বলবেন কি দয়া করে? শাকিল এবারে ক্ষুদ্ধ বিদ্বেষে ফেটে পড়ল যেন, মনের সাথে ওরা একটা বোঝাপড়া বুঝি অনেকক্ষণ ধরেই চলছিল আর সেটাকে দমিয়ে রাখতে পারলো না, একেবারে জলোচ্ছ্বাসের মতো ধেয়ে এলো। ক্রুদ্ধ গলায় শাকিল বলল, সেটা কি আমরা আপনাকে জানাবো? এই যে শুনুন, ভদ্রতাবশত অনেক খাতিরদারি করেছি আপনাকে, আপনি কে, কেন এসেছেন, মানে কী মতলবে এসেছেন, এসব ভালোভাবে খুলে না বললে আমরা একটা শব্দ উচ্চারণ করব না। ফাহাদ ভাই যদি আপনাকে পাঠিয়ে থাকে? ও না না, শুধু ফাহাদ ভাই বলছি কেন, ছবির ওই ছোট্ট জন্য তো আপনাকে পাঠাতে পারে, তাই না? যদি দুজনের কারো তরফ থেকে আপনি এসে থাকেন তাহলে দয়া করে তাদেরকে সামনে আসতে বলবেন, ওনাকে যদি মনে হয় আমরা তাদের বঞ্চিত করে সব জোর জবরদস্তি ভোগ দখল করছি তাহলে এসে কড়াই ঘণ্টা হিসাব নিয়ে যাক। কথা শেষ করে মায়ের দিকে ফিরে বলল, এবারে বসতে তো কাউকে দেখলেই গল্পের ঝাঁপি খুলে বসতে হয় না, তুমি তো সরল মনে একেবারে চোদ্দ গোষ্ঠীর গল্প শুরু করেছিলে, এখন থামলে কেন? আমি তখনও সকল তুক মজা দেখছি, বেশ বসতে পারছি। শাকিল আর রানা দুজনেই একটু রকচটা দাঁচেরই হয়েছে, অল্পতেই দুই ভাই বোন রেগে যায়, হয়তো বংশের দাঁত। ভদ্রমহিলা নিজের শ্বশুরের নানারকম গল্প করছিলেন, নিজের ভাই বোনকে বঞ্চিত করা, পছন্দের মেয়েকে বিয়ে না করার দরুন ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া, এসব তো রক্তটা মানুষই করে থাকে, কাজেই বংশের দাস যাবে কোথায়? কথাটা ভাবতেই নিজের কোথাও মনে এলো, আমিও তো ঘটনাচক্রে এই বংশেরই একজন, তাহলে এই দাস তো আমারও ষোলো আনা থাকার কথা, হয়তো আমি আমার মায়ের দাস পেয়েছি, তাই বেঁচে গেছি এই সর্বগ্রাসী রাগের কবল থেকে। তবে খুব বেশি সময় আর এদের অন্ধকারে বসিয়ে রাখতে মন চাইল না, তাই মজাটাকে এখানেই থামিয়ে দিয়ে বললাম, আমাকে কেউ পাঠায়নি, আর আমিও পূর্ব পরিকল্পনা মোতাবেক এখানে আসিনি, তবে এইসবের পিছনে আমার বন্ধুটির হাত আছে কিনা বুঝতে পারছি না, সেই তো নিজের বিয়ের কথা বলে আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিল, আর এখানে এসে এই ছবিটি দেখে বুঝতে পারলাম আমি নিজেও এই বাড়ির একজন বংশধর, মানে এই ছবিতে যে ছোট্ট জনকে দেখা যাচ্ছে আমি সেই জন, আমার নাম মাহমুদ, আর হ্যাঁ আমার সৎ ভাইয়ের নাম ফাহাদ। এখানে আসার পর থেকে খুব চেনা চেনা লাগছিল সব কিছু, বুঝতে পারলাম একদিন ভাইয়া আমাকে নিয়ে এসেছিল এই বাড়িতে, কিন্তু খুব ছোট্ট ছিলাম আমি, তাই জানি না ভাইয়ার সাথে কার কী কথাবার্তা হয়েছে, তবে যা কিছুই হয়ে থাকুক না কেন বিশ্বাস রাখতে পারেন সেসবে আমার কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই, আমি এখানে কোনো কিছুই আদায় করতে আসিনি, বরং ফাঁকতালে আপনাদের সাথে দেখা হয়ে গেল, এটা তো আমার প্রত্যাশারও বাইরে ছিল। আমার মনে হলো ঘরের মধ্যে বুঝি বাজ পড়েছে, মা ছেলে অবাক বিস্ময় আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর একসময় সম্বিত ফিরতেই আমার চাচি উঠে এসে আমাকে আলিঙ্গনের ভঙ্গিতে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি এ কী বলছো, আমি তো ভাবতেও পারছি না তুমি সত্যি কিছু না জেনে শুনে এখানে এভাবে চলে এসেছো, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। চাচি হয়তো আবেগে আরও অনেক কিছু বলতেন, কিন্তু
আমার সন্দেহপ্রবণ চাচাতো ভাই শাকিল গলার স্বর আগের থেকে কিছুটা নমনীয় করে প্রশ্ন করলো, কিন্তু আপনার বন্ধুটি আপনাকে এখানে পাঠাবে কেন? সে কে? তার কি কোনো ছবি আছে আপনার কাছে? এই ব্যাপারটা কেন আগে অবধি আমার মাথায় আসেনি সেটা ভেবে নিজেকে তিরস্কার করলাম। তাই তো, আমার মোবাইলে তো রায়হানের বেশ কয়েকটা ছবি আছে। আমাদের অফিসের পিকনিকে কিংবা লাঞ্চের ব্রেকে দুই বন্ধুর বেশ কিছু ছবিও তুলেছি একসাথে। মনে হতেই শশব্যস্ত হয়ে ছবি খুঁজতে বসে গেলাম। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক সরির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।